এটা ক্যাপসিকাম ফিল্ড, এর আমি একটা আপডেট আগে দিয়েছি এবং এখন তার ফলনটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে কথাগুলো বলেছিলাম সেটা আমি আবার আপনাকে জাস্টিফাই করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট দেখুন এর ফলনগুলো। প্রত্যেকটা গাছে ফলে আছে, দেখুন অরেঞ্জ, এটা ধরুন ইয়েলো কালার, পুরো কমলা লেবুর মতো ফলে আছে দেখুন। অলরেডি আমাদের হারভেস্টিং অনেকটা হয়ে গেছে, কারণ আমরা বসিয়েছিলাম এটা আগস্ট মাসে, তো সেক্ষেত্রে নভেম্বর থেকে আমরা কিন্তু ইল্ড নেওয়া শুরু করেছি এবং এখনও আমাদের ইল্ড চলছে। দেখুন এটা ম্যাচিওর হয়ে গেছে, এখানে চারটে পাঁচটা পাঁচটা এখানে দেখুন অলরেডি এখানে আছে, এরপরেও ফ্লাওয়ারিং হচ্ছে। এগুলো রেড আছে দেখুন, প্রতিটা গাছে ফুলে আছে দেখুন। এগুলো কালার আসছে, ম্যাচিওর হয়নি, অলরেডি আমাদের হারভেস্টিং চলছে। আমরা অলরেডি চার টনের উপরে ফলন পেয়ে গেছি, দেখুন এক একটা ফলের ওয়েট অন অ্যান এভারেজ 250-300 গ্রাম ফলের ওয়েট। প্রত্যেকটা গাছে সমানভাবে ফুলেছে। পলি হাউস ফার্মিং একটা আর্ট, খুব পারফেক্টভাবে যেন চাষ করতে পারলে আপনারা কিন্তু প্রফিট পাবেন না। এর সয়েল প্রিপারেশন থেকে পেস্ট কন্ট্রোল, ইনসেক্ট কন্ট্রোল, ফাঙ্গাস কন্ট্রোল, প্রত্যেকটা স্টেপে যদি আমরা মানে দু তিন দিনের যদি আমরা যদি লেট করে ফেলি কিন্তু এর ফলন অনেক কমে যাবে। খুব সেন্সিটিভভাবে এটাকে দেখতে হবে, দেখুন প্রত্যেকটা গাছে ফল, ফলগুলো ওয়েট দেখুন। দেখুন এসব গাছগুলোতে এখনো 3-4 কেজি ফল আছে, এখনো 3-4 কেজি, আপনি গুনে শেষ করতে পারবেন না। দেখুন কতগুলো ফল আছে, 20টার উপরে ফল আছে এখনো। থ্যাংক ইউ।